আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রথমে দেখতেছেন এক কোট দেওয়া হচ্ছে, এটি হচ্ছে ডিবিএসটি, আর সিঙ্গেল লেয়ার থাকলে সেটা হয় এসবিএসটি। আমরা সিঙ্গেল লেয়ারে কাজ করব, তাই এটি হচ্ছে এসবিএসটি। দেখতেছেন এক কোট দেওয়ার পর পাশে কিছু জায়গা ফাঁকা ছিল, সেই জায়গাটা হাতে ভিটামিন দিয়ে দেওয়া হলো। এটা স্পেসিফিকেশন অনুযায়ী যেরকম ধরা থাকে সেই অনুযায়ী ভিটামিনটা ব্যবহার করা হয়। দেখতেছেন পিছনে অ্যাসফল্ট এগ্রিগেট স্প্রেডার লাগানো আছে ডামটাকের সাথে। তো আমরা পাথরগুলো লে করব, তার আগে দেখতেছেন এই যে একটা অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের মাধ্যমে ডামটাকের যে রিং আছে চাকার রিং, রিং এর সাথে এটা টানা দিয়ে আটকে রাখা হয়েছে। এবং পিছনে দেখতেছেন পাথর লোড দেওয়া আছে এবং লোক দাঁড়ানোর মতো জায়গা আছে। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, প্রথমে পাথরগুলা পড়ে, তারপরে এগ্রিগেট স্পিডারের চাকা যায়, তারপরে ডামটাকটা যায়, কারণ এটা ডামটাকটা পিছন দিকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। কারণ এটা যেহেতু আমরা ট্যাকফুট ব্যবহার করছি, এরপরে কোনো গাড়ির চাকা বা কোনো কিছু তোলা যাবে না, তাই এটা পিছন দিকে ঠেলে এই এগ্রিগেট স্পিডারটাকে নিয়ে যাওয়া হয়। তো প্রিয় দর্শক, আমরা এখন এটি রানিং করতেছি, মানে কাজ শুরু করতেছি। দেখতেছেন খেয়াল করে দেখতে পারেন পাথরগুলা একটা করে পড়তেছে এবং এই চাকা পিছন থেকে ধাক্কা দিতেছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে একটা রোলার আছে ভিতরে, সেই রোলারটা ঘুরে ঘুরে পাথরগুলা পড়তেছে, পাথরগুলা লে হচ্ছে। এবং দেখতেছেন যে প্রিয় দর্শক, এই যে এগ্রিগেট স্প্রেডারের চাকা, দেখতেছেন প্রথমে পাথরগুলো পড়ে, তারপর এই এগ্রিগেট স্প্রেডারের চাকা যায়, তারপরে ডামটা যায়। এই দেখতেন রোলারটা, দেখেন খেয়াল করলে যে রোলার ঘুরতেছে আর পাথর পরে লে হয়ে যাচ্ছে। এই প্রিয় দর্শক, এই যে পাশে যে চেনের সাথে যে লিভারটা দেখতেছেন, এটা হচ্ছে সেই রোলারের গিয়ার বলতে পারেন, এটার মাধ্যমেই রোলারটা অন অফ করা হয়। এবং অপর পাশে একটি লিভার আছে যার মাধ্যমে পাথরের পরিমাণ নির্ধারণ করা হয়, কম পড়বে না বেশি পড়বে। প্রিয় দর্শক, এই দেখতেছেন সামনে কাজ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল এসবিএসটির কাজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।